শাহজাদপুরে ইয়াবা ও নগদ টাকা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। সিরাজগঞ্জের শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে 150 পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির 10,200 টাকা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী বিপুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত বিপুল হোসেন শাহজাদপুর পৌর শহরের দারিয়াপুর লম্বাপাড়ার বেল্লাল হোসেনের ছেলে ও একাধিক মাদক মামলার আসামি। শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই কাঞ্চন কুমারের নেতৃত্বে এএসআই সুমন চন্দ্র মণ্ডল ও এএসআই ওবায়দুল হোসেন সহ পুলিশের একটি দল পৌর শহরের শেরখালী গ্রামের মোহাম্মদ নিয়ামুল হকের বাড়ির ভাড়াটে মাদক ব্যবসায়ী বিপুল হোসেনের বাসায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী বিপুল হোসেনকে 150 পিস ইয়াবা ও ইয়াবা বিক্রি 10,200 টাকা সহ গ্রেপ্তার করা হয়। শাহজাদপুর থানার এসআই কাঞ্চন কুমার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ী বিপুল হোসেন তার শেরখালীর ভাড়া বাসায় মাদক বিক্রি করছেন। পরে থানার পরিদর্শক অপারেশন আব্দুল মজিদের নির্দেশনায় সঙ্গে ফোর্স নিয়ে অভিযান চালিয়ে 150 পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকা সহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। শাহজাদপুর থানার পরিদর্শক অপারেশন আব্দুল মজিদ বলেন, বিপুল হোসেন একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী, ইতিপূর্বেও তাকে মাদক সহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আজ মঙ্গলবার তাকে শাহজাদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বেশি কেউ ডাকলে কিন্তু খুলে দেবে।